হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিদ ডট কম আমি তোমাদের গণিত শিক্ষক শুভময় আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি প্রশ্নে আমাদের বলা হয়েছে যে অবকল সমীকরণটি আমাদের বলা হয়েছে এটি হলো টেন ইনভার্স ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ঠিক আমরা কী লিখতে পারি ডিওয়াই ডিএক্স টু এন এক্স প্লাস ওয়াই মনে করি এক্স প্লাস Z, টু অবকলন করে পাই অবকলন করে পাই অবকলন করে পাই ওয়ান প্লাস इज ए डी एक्स हमरा এটাকে এভাবে লিখতে পারি ডি এক্স ডি এক্স প্লাস ডি ওয়াই ডি এক্স इक्वल टू डी জেড ডি এক্স 1 प्लस डी वाई डी एक्स इक्वल टू डी জেড ডি এক্স એટલે ডি ওয়াই ডি એક્સ इक्वल टू डी জেড ডি એક્સ માઈનસ 1 এবার আমরা কি করব প্রতিস্থাপন করে পাই প্রতিস্থাপন করে পাই প্রতিস্থাপন করে পাই ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এনজেট ডিজেট ডিএক্স ইকুয়াল টু ওয়ান প্লাস তাহলে আমরা এটিকে কি লিখতে পারি কে আমরা কি লিখতে পারি dz DX ইকাল টু ওয়ান প্লাস এনজেড আই তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি ডিএক্স cos টু

এটিকে আমরা কি করতে পারি উপর নিচে টু মাল্টিপ্লাই করতে পারি এখানে আমরা উপর নিচে টু মাল্টিপ্লাই করতে পারি টু কস জেড ই জেট বাই কস জেড প্লাস সাইন জেড ইকাল টু এক্স এবার এখানে আমরা টু কস কে কিভাবে ভাঙতে পারি জেড প্লাস জেড প্লাস কস z, মাইনাসেড আই কস জেট প্লাস sin z dz, equal টু 2dx. নেক্সট আমরা এখানে কী করতে পারি এটিকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা এখানে কী পাবো 1 প্লাস ওয়ান প্লাস

पसजेड माइनस एनजेट इजेड आई जेड प्लस एन जेट इक्ल टू टू डी एक्सिंग लिखते पड़ी जेट प्लस इफ जेट प्लस एनजेड डिवाइडेड ब पसजेड प्लस एनजेट इक्ल टू टू डि एक्स एखे कि लिखते हेतु जेहतुडी जेड इटी जेड अफ पसजेड प्लस एनजेड टू माइनस सैन जेड प्लसेट देखे लिखते पड़ीड प्लस एनजेडेड प्लस एनजेड इक्ल टू फसजेड मैनसेड फसजेड माइनस सैन जेड তাহলে এভাবে আমরা লিখতে পারি এবার আমরা কি করব সমাকলন করে পাই সমাকলন করে পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি ইন্টিগ্রেশন ইজেট প্লাস ইন্টিগ্রেশন ডি অফ অসজেট প্লাস স জেড প্লাস আইনজেড ইকাল টু ইনটিগ্রেশান টুটি এক্স প্লাস এ একে আমরা কি বলতে পারি ধ্রুবক একে আমরা কি বলতে পারি ধ্রুবক এখানে আমরা কি লিখতে পারব এখানে আমরা যদি দেখি এখানে যদি আমরা ইন্টিগ্রেট করি জেড প্লাস লক ই টু দি বেস অস জেড প্লাস সাইন জেড ওয়াল টু কোয়াল টু টু এক্স প্লাস কে এবার আমরা এখানে কি করব এবার আমরা এখানে জেটের মান বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াই প্লাস টু দি বেস কস এক্স প্লাস ওয়াই প্লাস নাইন এক্স প্লাস ওয়াই ওয়াল টু এক্স প্লাস কে তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে আমরা করলাম মান বসিয়ে পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি লগ ই টু দি বেস কস এক্স প্লাস ওয়াই প্লাস টাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস কে তাহলে আমরা এখানে দেখি পাচ্ছি লগ ই টু দি বেস কস এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে তাহলে এটিকে আমরা কি লিখতে পারি এখান থেকে যদি আমরা কে তুলি কে এলিমিনেট করে দিই বা কে যদি আমরা তুলে দিই তাহলে এখানে আমরা আমাদের কি থাকবে cos এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই এখানে কি হবে যেহেতু বেসই আছে ইটু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই प्लस के তাহলে এখানে আমরা কি লিখতে পারি cos x + y প্লাস sin e x + y इक्वल टू e ^ x - y * e ^ k তাহলে আমরা এখানে কি বলতে পারি cos x + y প্লাস sin x + y इक्वल टू e ^ x - y আমরা এখানে কি লিখতে পারি ধরি দি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে ইকুয়াল টু রুবক তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান কস এক্স প্লাস ওয়াই প্লাস নাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এখানে সিকে আমরা কী বলতে পারি অমাকলন অমাকলন ধ্রুবক অমাকলন ধ্রুবক তাহলে আমরা যদি দেখি এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক